আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আমরা, তোমরা জানো যে এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি অ্যাডোলেসেন্সের উপরে। অ্যাডোলেসেন্স তো জানো, অ্যাডোলেসেন্স হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো বয়ঃসন্ধিকালের উপরে আমরা এর আগে দুইটা ক্লাস নিয়েছি। একটা নিয়েছি হচ্ছে লেসন ওয়ান, যেটা স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। লেসন টু নিয়েছি যে সাম রিলেটেড প্রবলেম অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের কিশোর কিশোরীদের নিয়ে যে কিছু সমস্যা রয়েছে সেটা নিয়ে, যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে করছি আর কি। অর্থাৎ গত ক্লাস আমরা হচ্ছে তোমার করছিলাম উইদাউট ক্লোজার রিয়ারেঞ্জ তার আগের ক্লাসে, আর আজকে হচ্ছে তার লেসন ফোর করবো। লেসন থ্রি করলাম না, কারণ লেসন থ্রি হচ্ছে পয়েম আছে, ওটা নিজে নিজে পড়ি না, খুব কঠিন কোনো পয়েম না। এটা আমরা লেসন ফোর পড়বো। লেসন ফোরটা অনেক ইম্পর্টেন্ট একটা লেসন আর কি। এটা হচ্ছে কি, দ্য স্টোরি অফ শিল্পী। লেসনের টাইটেলটা কি আজকে, সেটা হচ্ছে স্টোরি অফ শিল্পী। স্টোরি মানে তো জানো, স্টোরি মানে কি, স্টোরি মানে হচ্ছে গল্প। কার গল্প? শিল্পীর গল্প। শিল্পী মানে শিল্পী, আর অফ মানে র, অর্থাৎ হচ্ছে শিল্পীর গল্প। তো শিল্পীর গল্প মূলত হচ্ছে আজকে আমরা পড়বো তার যেই বিবাহিত জীবনে বা বয়ঃসন্ধিকালে বিয়ের পরে সে যে প্রবলেমগুলো ফেস করতো, বা এই যে তার কি বলে বাচ্চা নেওয়া নিয়ে আর কি যে ধরনের সমস্যা ফেস করছে, এই করছে। তো তার জীবনী নিয়ে মূলত হচ্ছে এটা, জীবনী বলতে তার গল্প আর কি। স্টোরি মানে কি, গল্প, জীবনী না আসলে, তার গল্প মূলত হচ্ছে এটা। তো এটা আমরা আজকে পড়বো। তো চলো আমরা শুরু করি আমাদের যে আজকের লেসন। এখানে বলছে শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। শিল্পীর বয়স ছিল মাত্র 15 বয়স কত শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর। হোয়েন শি ম্যারিড রাশিদ ইন 2008, যখন সে রাশিদকে বিয়ে করে 2008 সালে। তো 2008 সালে যখন রাশিদকে বিয়ে করে শিল্পী, তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। ম্যারিং অফ ডোয়াটার্স, এই যে মেয়েদের বিয়ে অ্যাট অ্যান আর্লি এজ, খুব অল্প বয়সে, ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। রুরাল বাংলাদেশ মানে বাংলাদেশের গ্রাম অঞ্চলে, আলিভ মানে বাস করা। তো বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাস করে এরকম অনেক পরিবারের জন্য এই যে অল্প বয়সে বিয়ে দেওয়াটা একটা প্রচলিত প্রথা বা একটা বহুল প্রচলিত চর্চা হয়ে গেছে, যে মেয়ে অল্প বয়সে বিয়ে দিতে হবে আর কি, মেয়ে বড় রাখা যাবে না, মানে ছোট অবস্থায় বিয়ে দিতে হবে। এটা বিশেষ করে গ্রাম অঞ্চলে একটা প্রথা হয়ে গেছে আর কি। তারপরে বলছে আফটার হার ওয়েডিং, তার বিয়ের পরে, ওয়েডিং মানে বিয়ে, যেমন ম্যারিজ মানে বিয়ে, তেমনি ওয়েডিং মানেও বিয়ে। তো তার বিয়ের পরে শিল্পী জয়েন, শিল্পী যোগদান করেছিল এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটা স্থানীয় ক্ষমতায়ন গ্রুপে বা দলে। গ্রুপ মানে কি, দল। তো তার বিয়ের পরে শিল্পী যোগদান করেছিল তাদের স্থানীয় ক্ষমতায়ন একটা দলে। দ্যাট প্রোভাইডস, প্রোভাইড মানে দিয়ে থাকা, যেমন গিফটস মানে দেওয়া, তেমনি প্রোভাইড মানেও দেওয়া। তো আমি তোমাদেরকে এই জন্যই সিনোনিম অ্যান্টোনিম এভাবে পড়তে বলছি। ধরো তুমি যদি জানো প্রোভাইড মানে দেওয়া, এখন যদি তোমাকে বলা হয় যে এই শব্দের সিনোনিম লেখো, তো তুমি প্রোভাইড মানে দেওয়া, গিফট মানে দেওয়া, তুমি দুটো শব্দের অর্থ জানো, তুমি আরামসে লিখতে পারবে। তোমাকে আলাদা করে ঘর করে করে পড়ার দরকার নেই যে এটা সিনোনিম, এটা এটা অ্যান্টোনিম, এটা। এই জন্য আমি বলি যখন প্যাসেজ পড়াবো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ভালোভাবে মাথার মধ্যে ঢুকাই নিবে, এবং ওইটা লিখিত আকারে, যেগুলো একটু ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমার কাছে কঠিন মনে হবে, ওই ওয়ার্ডগুলো বাংলা মিনিং সহ খাতায় লিখবে। তাহলে একবার লিখলে অনেকবার পড়ার কাজ করবে, আর ওটা ভুল হবে না পরবর্তীতে। তাহলে কি বলছে, যে তার বিয়ের পরে সে তাদের একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে, যারা দেয় আগে প্রোভাইড, যেগুলো দিয়ে থাকে, কি দিয়ে থাকে, অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদেরকে উইথ দ্য টুলস নিডেড, যেই জিনিসগুলো তাদের দরকার। টুলস মানে জিনিস আর কি, থিং মানেও জিনিস, টুলস মানেও জিনিস। তো যেই জিনিসগুলো তাদের দরকার, নিড মানে কি, প্রয়োজনীয়। তো যেই জিনিসগুলো তাদের দরকার টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, পার্টিকুলারলি দোজ পার্টেনিং টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। তো বলছে টু গ্রাজুয়ালি চেঞ্জ, যেইটা স্বভাবতই পরিবর্তন হয়, কালচারাল প্র্যাকটিসেস, এই যে সাংস্কৃতিক চর্চাগুলো, পার্টিকুলারলি, বিশেষ করে দোজ পার্টেনিং, ওই জিনিসগুলো টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, যেগুলো দরকার হয় কখন, অল্প বয়সে বিয়ে করলে অথবা গর্ভধারণের ক্ষেত্রে। অর্থাৎ এই যে শিল্পীর বিয়ের পরে সে তাদের একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে, যারা এই কিশোরী মেয়েদেরকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে থাকে। অর্থাৎ যেই তোমার হচ্ছে এই যে তোমাদের যেই কালচার, আমাদের যে কালচার প্র্যাকটিসেস মানে যে চর্চাগুলো, এগুলো পরিবর্তনের ফলে যে জিনিসগুলো কিশোরী মেয়েদের দরকার সেগুলো দিয়ে থাকে। তো বিশেষ করে ওই সকল জিনিসগুলো যেগুলো হচ্ছে অল্প বয়সে বিয়ে করলে বা গর্ভধারণ হলে দরকার হয়, সেই জিনিসগুলো দিয়ে থাকে।
আমি এটার বাংলা আরেকবার পড়তেছি, দেখো। বলছে যে শিল্পীর বয়স 15 বছর ছিল যখন 2008 সালে রাশিদের সাথে তার বিয়ে হয়। তো অল্প বয়সে বিয়ে দেওয়া আমাদের দেশের গ্রাম অঞ্চল আমাদের দেশের গ্রাম অঞ্চলে অধিকাংশ পরিবারের ক্ষেত্রে একটা প্রচলিত প্রথা হয়ে গেছে। তো তার বিয়ের পরে শিল্পী যোগদান করে একটা স্থানীয় ক্ষমতায়ন দলে, যেখানে তারা কিশোরী মেয়েদেরকে দিয়ে থাকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো, মানে পরিবর্তনশীল এই প্রথার ক্ষেত্রে বিশেষ করে ওই সকল জিনিসগুলো দেয় যেগুলো হচ্ছে অল্প বয়সে বিয়ে এবং হচ্ছে গর্ভধারণের ক্ষেত্রে দরকার পড়ে সেই জিনিসগুলো। আচ্ছা, এটার মধ্যে কি কোনো ওয়ার্ড বুঝতে সমস্যা আছে এখন, বা কোনো সেন্টেন্স বুঝতে সমস্যা আছে? দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, ওই দলের কাজকর্ম, অ্যাক্টিভিটি মানে কি কাজ, ওই দলগুলোর কাজ ইনক্লুড, ওই দলের কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ডিসকাশনস অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ অন 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 কাউন্সিলিং। তো এখানে বলছে যে দ্য গ্রুপস অ্যাক্টিভিটি ইনক্লুড, ওই যে দলগুলো ছিল তার কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আলোচনা করা, ডিসকাশন মানে কি আলোচনা করা, অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, পরিবর্তনশীল যে ব্যবহারগুলো এইটার প্রভাব নিয়ে, এটার সব থেকে মানে ইফেক্টিভ মানে প্রভাব নিয়ে আর কি, মানে কার্যকর প্রভাব নিয়ে বা কার্যকর পরিবর্তন নিয়ে, রিলেটেড টু যেটা সম্পর্কিত হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ মানে পুনঃপ্রজনন স্বাস্থ্য, অ্যাজ ওয়েল অ্যাজ এবং অন 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 কাউন্সিলিং এবং একক পরামর্শ। দেখা যাচ্ছে অনেক মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছে, তো এই যে ফ্যামিলি প্ল্যানিং বা গর্ভধারণ এগুলো নিয়ে মানে জানতে চাই, এখন ও একটা মহিলা পরামর্শকের কাছে গেছে যারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, তাদের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, কিন্তু ওই মতে দেখা যাচ্ছে 2-4 জন আরও ওখানে বসে আছে, 2 জন পুরুষ আছে, 2 জন মহিলা আছে, তার সামনে কি কথা বলতে পারবে? তার কিন্তু সব গোপন সমস্যার কথা বলতে পারবে না। ইভেন আমরা দেখি যে আমি যদি নিজের কথা বলি, তো দেখা যাচ্ছে আমাদের পার্সোনাল কোনো প্রবলেম হলে না তো আমরা ওটা আমাদের কোনো কাছের বন্ধুর কাছে শেয়ার করি, কারণ আমি যদি কোনো কাছের বন্ধুকে গিয়ে আমার একটা গোপন সমস্যার কথা বলি ওটা নিয়ে মজা করবে, আর দেখা যাচ্ছে পরবর্তীতে ওটা নিয়ে টিটিকারি মারতেই থাকবে। আমি আমার বাবা মাকে বলার মতো সাহস বা ওই লজ্জা শরম তো অনেক বেশি আমাদের গ্রাম অঞ্চলে, ডাক্তারের কাছে আমরা বলতে পারি না, এমনকি তুমি যদি কোনো ডাক্তারের কাছে যাও তাও খুলে বলতে পারি না যে আমার এই গোপন সমস্যাটা হয়েছে। সেক্ষেত্রে যে ওখানে 2-4 জন ব্যক্তি থাকে, 2-4 জন মহিলা বা পুরুষ থাকে, তখন তো আরও মানে আরও বলা সম্ভব না। এই জন্যেই অন 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 কাউন্সিলিং বলতে বোঝায় এই যে তোমার একক পরামর্শ, মানে আলাদাভাবে তাদের সমস্যার সমাধান করে দেওয়া। তাহলে আমি যেহেতু বড়ো একটা সেন্টেন্স আমি আরেকবার বাংলা করে দিচ্ছি, দেখো। তো বলছে দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড, ওই দলের কাজকর্মগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ডিসকাশনস আলোচনা করা, অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, এই যে সব থেকে বেশি কার্যকরভাবে পরিবর্তনশীল যে ব্যবহার এইটার আলোচনা করা, যার সাথে সম্পর্কিত হচ্ছে পুনঃপ্রজনন, রিপ্রোডাক্টিভ মানে পুনঃপ্রজনন, পুনঃপ্রজনন স্বাস্থ্য এবং হচ্ছে এই যে একক যে পরামর্শ আর কি এগুলা। তারপরে বসে ইট অলসো অফার্স, এটা আরও প্রদান করে থাকে পেয়ার টু পেয়ার সাপোর্ট, এই যে একক হচ্ছে তোমার সহযোগিতা সেটা, অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং এবং জীবন সুরক্ষা করার যেই প্রশিক্ষণ সেটা, দ্যাট হেল্প অ্যাডোসেন্ট যেটা কিশোরীদেরকে সাহায্য করে সে নো টু আর্লি ম্যারিজ, এই যে অল্প বয়সে বিয়ে দেওয়াটাকে না করতে। এখন দেখা যাচ্ছে তোমার বাসায় অল্প বয়সে বিয়ে প্রায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে বা শহরে এরকম হয় যে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার একটা প্রচলন আছে, তো তোমাকে যখন বলবে যে তোকে বিয়ে করতে হবে অমুক ছেলেকে, এর থেকে ভালো ছেলে তোর জন্য পাওয়া যাবে না, তখন তুমি যদি বলো না আমি বিয়ে করবো না, অতএব এখানে 2-3টা জিনিস চিন্তা করতে পারে। একটা হচ্ছে তুমি হয়তো অন্য ছেলেকে পছন্দ করো, ভালোবাসো, তাই বিয়ে করতে চাও না, অথবা তুমি পড়ালেখা করতে চাও, বিয়ে করতে চাও না, কিন্তু তুমি কিন্তু এই জিনিসটা তোমার বাপ মাকে বুঝাইতে পারবে না যে আমি কেন বিয়ে করতে চাই না। তুমি শুধুমাত্র হয়তো বলতে পারো না আমি এখন বিয়ে করবো না, আমার অল্প বয়স আগে পড়ালেখা করি, নিজের পায়ে দাঁড়াই তারপরে, কিন্তু এইভাবে কিন্তু সব বাপ মা বুঝবে না, নিজের পায়ে দাঁড়ায় কি করবি তুই, হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে কর, কিন্তু এই জিনিসটা তারা শেখানো থাকে, মানে এগুলো হচ্ছে ট্রেনিং দিয়ে থাকে যে তুমি কিভাবে না বলবে, কিভাবে তুমি তোমার বাপ মাকে বুঝাবে বা এই জিনিসগুলো যেন রাজি করাবে যে আমি অল্প বয়সে বিয়ে করতে চাই না, এই ধরনের প্রশিক্ষণগুলো দিয়ে থাকে। তাহলে এখানে কি বলছে পরের সেন্টেন্সে, বলছে এটা আরও দিয়ে থাকে যে এককভাবে যে সহযোগিতা সেটা, এবং তোমার জীবন সুরক্ষাকারী যে প্রশিক্ষণ যেটা কিশোরী মেয়েদেরকে অল্প বয়সে বিয়েটাকে না বলতে সাহায্য করে। তাহলে এখানে কি বলছে আমি আরেকবার বাংলা মিনিং করে দিচ্ছি পুরো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে বলছে যে
দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড, ওই যে দলে যোগদান করেছিল তাদের স্থানীয় ক্ষমতায়ন দলে, ওই দলটার কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল আলোচনা করা যে কীভাবে সবথেকে ভালো বা কার্যকর উপায়ে এই যে পুনঃপ্রজনন স্বাস্থ্য এবং হচ্ছে একক কাউন্সিলিংয়ের বিষয়ে যে ব্যবহার এটা নিয়ন্ত্রণ করা বা এটা পরিচালনা করা। তারপর বলছে যে এটা আরও প্রদান করে থাকে যে একক তোমার হচ্ছে যে সেবা বা সহযোগিতা এবং তোমার জীবন সুরক্ষাকারী যে প্রশিক্ষণ যেটা কিশোরী মেয়েদেরকে মানে অল্প বয়সে বিয়েকে না বলতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই যাই। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ওই যে ক্ষমতায়ন দল ওইটা ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপ, সরি 10,000 গ্রুপ, তো ওইটা হচ্ছে 10,000 গ্রুপের মধ্যে একটা, সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটা হচ্ছে একটা স্থানীয় এনজিও কি করে থাকে, সাহায্য করে থাকে। তো আমি আরেকবার বলতেছি এই পর্যন্ত দেখো যে দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপ, 10,000 গ্রুপের মধ্যে ওই যে গ্রুপটা হচ্ছে একটা যেটাতে শিল্পী যোগদান করছিল, যেটা সাপোর্টেড যেটাকে সহযোগিতা করতো বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে অর্থাৎ এনজিওস, আমরা যেটা এনজিও বলি না, এটা পুনরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো বেসরকারি স্থানীয় কিছু বেসরকারি সংস্থা যেটা সহযোগিতা করতো, ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, যারা সারা বাংলাদেশে কাজ করতো, অর্থাৎ সারা বাংলাদেশে কাজ করতো, এরকম 10,000 গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে শিল্পী যেটাতে যোগদান করছিল, সেটা কারা সহযোগিতা করতো, স্থানীয় একটি বেসরকারি সংস্থা বা কিছু বেসরকারি সংস্থা সাহায্য করতো। দিস এনজিওস ওয়ার্ড, এই যে বেসরকারি সংস্থা এটা কাজ করে থাকে থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, কাদের মাধ্যমে কাজ করে থাকে, কানাডার যে কিশোর কিশোরী পুনঃপ্রজনন স্বাস্থ্য প্রকল্প এটার আওতায় কাজ করে থাকে। আমাদের দেশে যে এনজিও এরা এতটা মহৎ না যে এরা হচ্ছে মানুষকে ফ্রিতে সাহায্য করবে, এই ধরনের সাহায্যগুলো কাজ করে থাকে সাধারণত জাতিসংঘ বা অন্যান্য দেশের যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে যারা হচ্ছে তোমার এই যে মানব কল্যাণের জন্য কাজ করে থাকে তারা। তো এরা কী করে, এরা তো ধরো সরাসরি এসে তোমার বাড়িতে আর একটা জিনিস পৌঁছাইতে পারবে না, মানে পৌঁছাই দিতে পারবে না, তো এরা কী করে, স্থানীয় যে এনজিওগুলো আছে ছোটো ছোটো, এদেরকে হচ্ছে ওই টাকাগুলো প্রোভাইড করে থাকে বা ওই ধরনের পণ্য সামগ্রী দিয়ে থাকে, তারপরে ওরা গিয়ে এলাকা এলাকায় দেয়। যেমন একটা ছোট্ট জিনিস দেখো, আমাদের এলাকায় বা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যারা একেবারে নিম্ন মানে গ্রাম অঞ্চলে, তারা দেখবে যে আগেকার যুগে দেখা যাচ্ছে খুব বেশি দিন যাইতে হবে না, 5-7 বছর আগে সবার বাড়িতে কিন্তু টয়লেট ছিল না, মানে পায়খানা করার জায়গা ছিল না, তো সবাই কী করতো যে খালে বা মনে করো যে বাড়ির বাইরে কোনো একটা জায়গায় স্থানীয় একটা জায়গায় জঙ্গলে বা ঝোপধারের মধ্যে এগুলোতে যায় টয়লেট করতো। এখন যেই বেসরকারি সংস্থাগুলো আছে ধরো ডাস্কো বা এই যে তোমার কী বলে একটি বাড়ি একটি খামার প্রকল্প, তারপর আরও যেগুলো আছে এই ধরনের যে বেসরকারি সংস্থা, মানে একটি বাড়ি একটি খামার তো সরকারি, কিন্তু এই যে ডাস্কো ঠেঙ্গামারা তারপর হচ্ছে এরকম টাইপের কারিতাস, এই যে ছোটো ছোটো এনজিওগুলো আছে, এরা কী করে, এরা বলে যে 3,000 টাকা 4,000 টাকা দিতে হবে তাহলে আপনার বাড়িতে আমি টয়লেট লাগাই দেবো, আপনাকে শুধুমাত্র ওই যে দেখা যাচ্ছে টিন দিয়ে ঘিরতে হয় এইটা টাকা দিতে হবে, স্ল্যাব ফ্ল্যাব এই সেই এগুলো আমরা সব খরচ দিয়ে দেবো। তো দেখা যাচ্ছে একটা মানুষ চিন্তা করে যে আমি যদি একটা পাকা টয়লেট বানাইতে যাই তো আমার খরচ পড়বে 15-20,000 টাকা, সে জায়গায় আমি 3,000 টাকাতে টয়লেট বানিয়ে নিতে পারছি, তাহলে আমার কেন জঙ্গলে যাইতে হবে রাত বিরাতে, অথবা আমি একটা টয়লেট বানাই নি। তো এই যে ওরা যে বাড়তি টাকাটা খরচ করতেছে এই টাকাটা তাদেরকে কে দিচ্ছে, নিজের পকেট থেকে দিচ্ছে না, এইটা যে জাতিসংঘ বা অন্য যেই তোমার হচ্ছে মানব কল্যাণ করে যারা মানে যারা সেবা করে থাকে এই টাইপের যেই সংস্থাগুলো আছে অন্যান্য দেশের, তারা এই ধরনের সেবাগুলো প্রোভাইড করে থাকে। কাদের মাধ্যমে, এই যে লোকাল যে এনজিওগুলো আছে, স্থানীয় যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে। যেমন ধরো সরকার বললো যে 32,000 পরিবারকে 2,000 করে টাকা দিবে, যে এত কোটি টাকা দিবে, বা প্রত্যেকটা পরিবারকে ধরো 50 কেজি করে চাল দিবে, তো এই চাউল কি সরকার নিজে এসে বাড়ি বাড়িতে দিবে, না, প্রথমে মন্ত্রীকে দিবে, মন্ত্রী স্থানীয় উপজেলা চেয়ারম্যানকে দিবে, উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানকে দিবে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে দিবে, মেম্বাররা আবার পাতি নেতাকে দিবে, পাতি নেতা যায় এতে দিবে, মানে হাত ধরে ধরে আসবে, সরাসরি তো আসে দিবে না, এই ধরনের এভাবে কাজ করে। তারপরে ফর অ্যাডোলসেন্ট, এই কাদের জন্য, এই যে যারা কিশোর কিশোরী তাদের জন্য তারা এই জিনিসগুলো দিয়ে থাকে। ও সরি, এখানে গেছে, আচ্ছা এটা আবার পরে, দিস এনজিওস ওয়ার্ক, এই যে বেসরকারি সংস্থাগুলো এগুলো কাজ করে থাকে থ্রু কানাডাস অ্যাডোলসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট,
কিসের মধ্যে দিয়ে? কানাডার যে কিশোর কিশোরী পুনঃপ্রজনন স্বাস্থ্য প্রকল্প আছে এইটার মধ্য দিয়ে। হুইচ অলসো এইমস, যেটার আরও একটা লক্ষ্য রয়েছে, টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্ট, কিশোর কিশোরীদের এই যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এটার প্রবেশ অধিকারের ক্ষেত্রে, অর্থাৎ যারা কিশোর কিশোরী অল্প বয়সে তারা যেন এই ধরনের স্বাস্থ্যসেবাগুলো সম্পর্কে সচেতন হয়, এগুলো সম্পর্কে যেন জানতে পারে, এইটা নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করে থাকে। কারণ তুমি যদি একটা বিষয় না জানো তাহলে ওইটা সুবিধা ভোগ করবে কিভাবে? তুমি তোমার অধিকার, তোমার ক্রাইটেরিয়া সম্পর্কে তুমি নিজে জানো না, তাহলে তো তুমি পারবে না, ওইটা থেকে সুবিধা নিতে পারবে না, তাই না? তারপরে দেখো, ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, একটা গ্রুপের আলোচনা চলার সময় শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারে যে কেম টু আন্ডারস্ট্যান্ড মানে কোনো কিছু বুঝতে পারা। তো শিল্পী এটা বুঝতে পারছে যে দ্য পটেন্সিয়ালি হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারিজ অ্যান্ড প্রেগনেন্সি, অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণে যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে, এই মানে সম্ভাব্য যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে এগুলো সম্পর্কে ওই গ্রুপের যে আলোচনা সেশন ওইটা চলাকালীন সময় সে বুঝতে পারে। আচ্ছা, এটা বাংলা আরেকবার বলে দিই, বলছে যে একটা এই যে তার দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ দ্য মোর দেন, ও যে একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যুক্ত ছিল, সেটা হচ্ছে এরকম বাংলাদেশের মধ্যে যে 10,000 গ্রুপ আছে তার মধ্যে একটা, যেটা সহযোগিতা করতো কারা? স্থানীয় বেসরকারি সংস্থা। আর এই স্থানীয় যে বেসরকারি সংস্থা এগুলো কাজ করে থাকে কানাডার হচ্ছে কিশোর কিশোরী পুনঃপ্রজনন স্বাস্থ্য প্রকল্পের মধ্য দিয়ে। যে যাদের আরও একটা লক্ষ্য হচ্ছে যে কিশোর কিশোরীদের কাছে একটা মানসম্মত স্বাস্থ্যসেবা প্রবেশ অধিকার নিশ্চিত করা। শিল্পী তাদের একটা গ্রুপের আলোচনা চলার সময় এটা বুঝতে পারে যে অল্প বয়সে গর্ভধারণ এবং বাল্যবিবাহের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে। তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য তোমাদের যে বই দরকার, ইংরেজি বই দরকার, তোমরা যখন আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার সময় আমার ক্লাসগুলো করবে, তখন আমি যে বইগুলো দেখে পড়াবো সেই বইগুলো আমি এখন বিক্রি করতেছি। কারণ হচ্ছে এই বইগুলো পাঠানোর জন্য সময় লাগবে, মানে ওই সময়টাতে মনে করো যে বই পাঠাতে গেলে 10-15 দিন সময় লাগবে, তখন ওই সময়টাতে বসে জানা থাকতে না হয়, তাই এখন তোমরা অর্ডার দিয়ে পরীক্ষার আগে বইটা হাতে পেয়ে যাবে এবং পরীক্ষা শেষ করে পড়ালেখা শুরু করে দেবে। আর অ্যাডমিশনের বই তো তোমাকে কিনতেই হবে, এই জন্যে হচ্ছে আমার এই বইগুলো, মোট 4টা বই পাবে। কী কী বই পাবে মোট 4টা? ভালো করে মনোযোগ দিয়ে বুঝে না তাহলে পরে আর সমস্যা হবে না। 4টা বই কী কী পাবে? 4টা বই পাবে হচ্ছে, একটা হচ্ছে তোমার মনে করো যে গ্রামার বই, যেটাতে প্রত্যেকটা টপিক যতগুলো তোমার গ্রামার আইটেম আসতে পারে পরীক্ষার প্রত্যেকটার বিস্তারিত আলোচনা পাবে। কোশ্চিন ব্যাংক পাবে, যেখানে মনে করো যে এই যে কোশ্চিন ব্যাংক পাবে, যে কোশ্চিন ব্যাংকে 2000+ প্রশ্ন ব্যাখ্যাসহ দেওয়া আছে বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন, বিগত 20 বছরের যত প্রশ্ন আছে সব এটার মধ্যে অ্যাড করা আছে। এরকম প্রশ্ন ব্যাংক তুমি বাংলাদেশের কোনো লাইব্রেরি বা কোনো পাবলিকেশনে পাবে না, শুধুমাত্র ইংরেজির আলাদা করে ব্যাখ্যাসহ কোনো কোশ্চিন ব্যাংক বাংলাদেশে নাই। তারপরে হচ্ছে হ্যান্ড নোট, যেটা হচ্ছে 55টা রুলস দেওয়া আছে আমার হ্যান্ড নোটে, নিজের লেখা যেই রুলসগুলো শর্টকাট টেকনিক আকারে দেওয়া আছে, অর্থাৎ যে মোস্ট ইম্পর্টেন্ট যেই রুলসগুলো এগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে আর কি লিখিত আকারে, এগুলো তুমি হচ্ছে লিখতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে ভোকাবুলারি বই, যেটা তোমরা অনেকেই চিনো আমার ভোকাবুলারি বই, যেটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিওম, কারেক্ট স্পেলিং, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো একেবারে আমার নিয়ম মতো আমি যেভাবে পড়াইতে চাই ওইভাবে কিন্তু আমার নিয়ম অনুসারে দেওয়া আছে। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ওইভাবে না যেভাবে আমি প্রত্যেকটা বই পাবে, সিনোনিম অ্যান্টোনিম দেখো আমি যেভাবে টেকনিক শিখাই দিছি ওই টেকনিক আকারে এখানে দেওয়া আছে। তো তোমরা যারা যারা এই বইটা নিতে চাও আগামীকাল রাত 10টা পর্যন্ত অর্ডার দিতে পারবে। বই বিক্রি হবে মাত্র 500 পিস, তার মধ্যে 150+ পিস অলরেডি বিক্রি হয়ে গেছে এ পর্যন্ত। আর হচ্ছে অর্ডার করার পদ্ধতি তোমাদের বলে দিই, সরি আগে মূল্য বলি, 4টা বই টোটাল প্রাইস হচ্ছে 550 টাকা, এর মধ্যে কুরিয়ার চার্জ দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে তোমার কুরিয়ার চার্জ ফ্রি, টোটাল 550 টাকা দিতে হবে। এই 550 টাকা সেন্ড মানি করতে হবে এই নাম্বারে 0179845498, 0179845498, এই নাম্বারে বিকাশ রকেট নগদ 3টায় আছে, তুমি যে কোনো মাধ্যমে পার্সোনাল নাম্বার তুমি সেন্ড মানি করে দিবে 550 টাকা, তারপরে আমার ইনবক্সে মেসেজ দিবে যে ভাই আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি আপনাকে, তাহলে আমি তোমার নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেস নিয়ে নেবো, ওই অ্যাড্রেসে আমি 10 দিন পরে পাঠিয়ে দেবো বই। আমাদের একটু সময় লাগবে বইটা প্রেসে দিয়ে ওইটা ছাপাই নিয়ে আসে আবার কুরিয়ার করতে সময় লাগবে, তো 10-12 দিন পরে তুমি বইটা পাবে, অর্থাৎ তোমার পরীক্ষার আগে বইটা হাতে পাবে, পরীক্ষা দেওয়ার পরে পরের দিন তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করো, কারণ অ্যাডমিশনে যত দেরি করবে তত পিছিয়ে যাবে।
এই যে এইচএসসি পরীক্ষা এটাতে কিন্তু 14 লাখ পরীক্ষার্থী 14 লাখ এ প্লাস পাইতে পারে, কিন্তু অ্যাডমিশনে 14 লাখ পরীক্ষা দিলে 14 লাখ কখনো চান্স পাবে না, সিট সংখ্যা যতটা ততটাই চান্স পাবে, ওখানে কম্পিটিশন করতে হবে তোমাকে। এরকম না যে নিজের মতো করে পড়লাম এ প্লাস পাই গেলাম ভালো পড়লে, এরকমটা না, তুমি যতই ভালো পড়ো কম্পিটিটরদের কাটিয়ে তোমাকে ফার্স্ট পজিশন অর্জন করতে হবে। এই জন্য এখানে গাফিলতির কোনো সুযোগ নাই। তো যারা যারা বই নিতে চাও দেরি না করে রাতের মধ্যে টাকা পাঠিয়ে তোমরা হচ্ছে মানে বইয়ের অর্ডার কনফার্ম করবে, কারণ বই যদি তোমার শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর কিনতে পারবে না বইটা। দেখো এখানে যে হোয়াইল ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন বাই নিয়ারলি 40% সিন্স 2001, যখন হচ্ছে তোমার এই যে মাতৃমৃত্যু, ম্যাটারনাল মর্টালিটি মানে হচ্ছে মাতৃমৃত্যু, যেখানে মাতৃমৃত্যু বাংলাদেশের মধ্যে কমে গিয়েছিল 2001 সালে কত পার্সেন্ট, 40% মতো বা 40 ভাগের মতো কমে গিয়েছিল। দ্য রেট রিমেইন্স হাই উইথ 194 ম্যাটারনাল ডেথস পার 1 লাখ, যেখানে হচ্ছে মানে 1 লাখের মধ্যে 194 জন মৃত্যুবরণ করত ইন 10 লাইভ বার্থ, যেখানে ওই যে বাচ্চারা মানে জীবন্ত বাচ্চারা মৃত্যুবরণ করতো ইন 2010 2010 সালে ড্রপিং ফ্রম 322 ইন 2001 উইথ এ প্রজেক্টেড ডিক্রিজ টু 143 বাই 2015। এই জিনিসটা আগে বোঝায়, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে মাতৃমৃত্যু অর্থাৎ বাচ্চা প্রসবকালে যে মায়েরা মৃত্যুবরণ করে, আরেকটা হচ্ছে বাচ্চা মৃত্যু যে বাচ্চা যার মানে জন্মগ্রহণ করার সময় যে বাচ্চা মৃত্যুবরণ করে। তো মাতৃমৃত্যুর হার 2001 সালে এই যে 40% কমে গেছিল, যেটা হচ্ছে 1 লাখ, পার 1 লাখে ছিল কত 194টা, আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা 2010 সালে ছিল, সরি 2001 সালে যেটা ছিল তোমার হচ্ছে 322, সেটা কমে গিয়ে 2015তে আসে কত হয় 143। তো দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা মায়েদের আর একটা হচ্ছে বাচ্চাদের। তারপর বলছে গার্লস হু গেট প্রেগনেন্ট অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, তো যে মেয়েগুলো গর্ভধারণ করে তারা একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে আর কি, বা জটিলতার মধ্যে, কমপ্লিকেশন মানে জটিলতা, তো মারাত্মক স্বাস্থ্য জটিলতার মধ্যে বা ঝুঁকির মধ্যে থাকে, রিস্ক মানে কি ঝুঁকির মধ্যে থাকে। দিস ইনক্লুড, তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডেঞ্জারাস হ্যামারাস, মারাত্মক রক্তক্ষরণ, হ্যামারাস মানে কি রক্তক্ষরণ, ডিসচার্জ অফ ব্লাড অ্যান্ড ফিস্টুলা, এবং ফিস্টুলা মানে রোগটা একটা রোগ যেটা আমি ওটা সম্পর্কে কতটা ভালো বুঝি না আর কি, এ পেইনফুল ইন্টারনাল ইঞ্জুরি, ফিস্টুলাটা কি একটা হচ্ছে অভ্যন্তরীণ কি বলে ইন্টারনাল মানে অভ্যন্তরীণ খুব কষ্টদায়ক একটা রোগ, কস্ট বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, যেটা হচ্ছে এই যে বাধাপ্রাপ্ত শিশু জন্মদানের সময় হয়ে থাকে, দ্যাট কমনলি লিডস টু এ সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, যেটা সাধারণত হচ্ছে ঠেলে দেয়, লিডস টু মানে কোনো কিছুর দিকে ঠেলে দেওয়া, কিসের দিকে মারাত্মক এই যে মাতৃ এই যে অসুবিধা এটার দিকে এবং সামাজিক বর্জনের দিকে। এখানে সামাজিক বর্জন কথাটা আসতেছে কোথা থেকে, যে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা প্রসবকালে দেখা যাচ্ছে বাচ্চাটার কোনো সমস্যা হলো বা মায়ের কোনো সমস্যা হলো, তখন কিন্তু গ্রাম অঞ্চলের দিকে দেখা যায় যে ওই বাচ্চা বা ওই মাকে দোষারোপ করা হয় যে মায়ের এই সমস্যার কারণে বাচ্চারা এরকম হয়েছে। এখানে কিন্তু বাপের বা পরিবারের কোনো দোষ দেওয়া হয়, শুধুমাত্র মায়ের উপরে দোষ দেওয়া হয় যে ওর এই সমস্যার কারণে বাচ্চার আজকে এই সমস্যা হয়েছে। তো ওইটার কথা বলা হয়েছে যে যেটার ফলে এই যে বাধাপ্রাপ্ত শিশু জন্মদানের ফলে এই যে অভ্যন্তরীণ যে মারাত্মক ইঞ্জুরি হয়ে থাকে, ফিস্টুলা বা রক্তক্ষরণ হয়ে থাকে, তার ফলে কি হয় এই যে মায়ের যে সমস্যাটা হয় বা এটার ফলে কি হয় সামাজিক বর্জন হয়ে থাকে আর কি। হ্যাঁ, আমি আর শেখর ভাইয়া দুজনই হচ্ছে আমাদের ধরো আমার আলাদা করে ইংরেজি থাকবে প্লাস স্পেশাল ব্যাচ থাকবে ইংরেজি, মানে দুইটা কোর্স থাকবে, শেখর ভাইয়া এবং আমার দুজনে মিলে একটা কোর্স থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, তিনটা। শেখর ভাইয়া কিন্তু বাংলার থেকে বেশি ভালো ক্লাস নিতে পারে সাধারণ জ্ঞানে, তোমাদের সাধারণ জ্ঞান দরকার নেই তাই ভাইয়া ক্লাস নেয়নি, অ্যাডমিশনে নেবে। তো আমাদের পেইড কোর্স থাকবে হচ্ছে অ্যাডমিশনে, ফ্রি কোর্সও থাকবে, তবে অ্যাডমিশনে আমাদের পেইড কোর্সও থাকবে যেটার ভর্তি আমরা তোমাদের কোর্স কমপ্লিট করার পরে, ইন্টারমিডিয়েটের কোর্স 22 তারিখে কমপ্লিট হবে, তারপরে পরীক্ষা টরীক্ষা নিয়ে ভর্তি নিব, তখন অনেকগুলো নিয়মকানুন থাকবে, এবার অ্যাডমিশনে আর ওরকম থাকবে না। মনে করো অ্যাডমিশনের সব থেকে জরুরি এবং সব থেকে প্রধান নিয়ম হবে আমার একটা, সেটা হচ্ছে পরপর কোনো স্টুডেন্ট যদি 3 থেকে 4টা ক্লাস মিস করে তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেবো। টাকা দিছে তার মানে তাকে গ্রুপে রাখতে হবে, ইচ্ছা মতো যখন খুশি ক্লাস করবে, ক্লাস করবে না আর দেখা যায় 3-4 মাস পরে আসে তখন ইউনিভার্সিটিতে চান্স পাবে না, তখন বনি ভাইয়ের কাছে দোষারোপ করে যে বনি ভাইয়ের কাছে ইংলিশ পড়ছি কিন্তু চান্স পাইনি, এরকম কোনো সুযোগ নাই, তোমাকে ক্লাস করতে হবে। আর আমার এটা বিশ্বাস কোনো স্টুডেন্ট যদি ধারাবাহিকভাবে ক্লাস করে তার খারাপ রেজাল্ট করা বা চান্স না পাওয়ার কোনো কারণ নাই। যেমন কোনো স্টুডেন্ট যদি শুরু থেকে এ পর্যন্ত ক্লাস করে থাকে আমার, ধরো সেকেন্ড পেপারের মধ্যে আমরা যদি আমাদের গ্রামার আইটেম ফলো করি তাহলে আমাদের কয়টা হয়েছে,
ছয়টার মধ্যে চারটা আমাদের কমপ্লিট, স্পেশাল ইউজ অফ ওয়ার্ড, রাইট ফর্ম ভার্ব, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, নারেশন, চারটা আমাদের কমপ্লিট। প্রিপোজিশন আর কানেক্টর দুই দিনে দুইটা ক্লাস লাগবে, তার মানে দুইটা ক্লাস হলে তোমার গ্রামার পার্ট এ টু জেড শেষ। আমরা মেগা ক্লাস নিয়ে প্রত্যেকটা শেষ করছি, যে কোনো রকমের শেষ করে দিছি এমনটা না। ফার্স্ট পেপারের মধ্যে আমাদের অলরেডি আজকে 8 নম্বর ক্লাস চলতেছে, আমাদের আরও ক্লাস হবে এগুলোর উপরে, মডেল টেস্টের উপরে দুইটা ক্লাস হবে 21 আর 22 তারিখে। প্রত্যেকটা টপিক প্রত্যেকটা জায়গা যতটুকু করা দরকার, ধর আগামী পরশু দিন সকাল 9:30 থেকে সকাল 9:00 থেকে 12:30 পর্যন্ত 3.5 ঘন্টার প্র্যাকটিস ক্লাস হবে ইংলিশে, রাইট ফর্ম অফ ভার্বের উপরে। রাইট ফর্ম অফ ভার্ব যদি তোমার কোনো ধরনের সমস্যা থাকে, বিগত বছরে যতগুলো বোর্ড কোশ্চিন আছে সব সলভ করে আমরা মনে করতে ফাতা ফাতা করে দেবো। অর্থাৎ তোমার যা যা দরকার সব কিছু আমরা এখান থেকে দিচ্ছি, তোমার রেকর্ডিং ক্লাস দরকার সেটাও ইউটিউবে দিয়ে দিচ্ছি সাথে সাথে। এখন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতেছো না, হুট করে এসে আমাকে দোষ দিচ্ছ যে ভাই ক্লাস কীভাবে করেছেন, আমি তো পাস করতে পারলাম না, আমি তো ইংরেজি কিছুই বুঝি না। কিন্তু এই দোষটা কিন্তু আলটিমেটলি আমাদের না, দোষটা হচ্ছে তোমাদের, কারণ তোমরা পড়তেছো না। আমাদের যতটুকু করার দরকার, দিনে 8 থেকে 10 বার পোস্ট করি কখন ক্লাস আছে, কীভাবে ক্লাস হবে, কখন ক্লাস হবে, কীভাবে পড়ালেখা করতে হবে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন এ টু জেড আমরা দিয়ে দিচ্ছি। শুধু তোমার কাজ হচ্ছে তোমাকে এগুলো ফলো করে ক্লাসগুলো রেগুলার লাইভ করা বা রেকর্ডেড করলে হবে, সমস্যা নেই, কিন্তু তুমি ক্লাসগুলোই করতেছো না। এই দোষটা আমাদের না ভাই, এই দোষ হচ্ছে তোমার। এখন পরবর্তীতে আমাদের যেন কেউ দোষ না দিতে পারে, এই জন্য আমরা পেইড কোর্স করালেও পেইড কোর্সে এই ধরনের নিয়ম করবো। পেইড কোর্সের কোর্স ফি অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে তাদের থেকে কম থাকবে, এটা ধরে রাখবে। কম মানে যে খারাপ এমনটা না, এই জন্যই আমি কোর্স ফি আবার অনেক সময় বেশি রাখতে চাই, কারণ কম টাকা কোর্স ফি রাখলে হয় কি, অনেকে আবার মনে করে যে কম টাকা মানে খারাপ, কিন্তু কম টাকা এই জন্যই রাখতেছি কারণ গ্রাম অঞ্চলে গরিব মেধাবী যে শিক্ষার্থী যাদের ইচ্ছা আছে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাদের জন্য এই ধরনের সুবিধা রাখতেছি। মানে একটা স্টুডেন্ট চান্স পাওয়ার ক্ষেত্রে যা যা করা দরকার সব ধরনের প্ল্যানিং আমরা করছি, এবং সেইভাবে তোমাদেরকে গাইডলাইন দিব ইনশাল্লাহ। ভর্তি এই মাসের শেষের দিকে হবে, হয়তোবা 25 তারিখ থেকে 28 তারিখ বা 30 তারিখের মধ্যে পরীক্ষার আগে ডিসকাউন্টে ভর্তি হবে। তো তোমাদেরকে আমি কিন্তু কয়েকদিন আগে, 15-20 দিন আগে তোমাদেরকে বলে রাখছি যে 3 থেকে 4 হাজার টাকা তোমরা জমা করে রাখবে, যারা বি ইউনিটের আসো, মানে মানবিক বিভাগের, এবং যারা কমার্সের আসো। সায়েন্সের কোনো পেইড কোর্স হবে না আমাদের, সায়েন্সের এ টু জেড ফ্রি দিব আমরা, মেডিকেল কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স যা আছে সায়েন্সের, সায়েন্সের সব ফ্রি পাবে, শুধুমাত্র মানবিক আর কমার্সের আমরা পেইড কোর্স করাবো। তো তোমাদের বলে রাখতেছিলাম আগে 3 থেকে 4 হাজার টাকা জমা করে রাখা, কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশনে তুমি যদি অফলাইনে পড়তে চাও তোমার 20 থেকে 25 হাজার টাকা লাগবে, কিন্তু এখানে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে বই, খাতা, কলম, গাইড, যা যা দরকার সব কিছু এখানে পাই যাবে 3-4 হাজার টাকার মধ্যে। অতএব তোমাদেরকে আমি আগে থেকে বলছি 3-4 হাজার টাকা জমা করে রাখো, কারণ সিট সংখ্যা সীমিত রাখবো, এমন না যে 2000-3000 স্টুডেন্ট পড়াবো ইচ্ছা মতো, যারা ভর্তি হবে তাদেরকে পড়াবো এমনটা না। ওখানে পরীক্ষা নিবো আমরা, পরীক্ষা নিয়ে বাসায় দাসায় বাসায় করে তারপর স্টুডেন্ট ভর্তি নিবো, কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশনে যদি মধু কদ্দু যেয়ে চাইলে কিন্তু চান্স হয়ে যাবে, যেটা সত্য কথা। এখন আমি অন্যান্য কোচিংয়ের মতো তোমাকে বুয়েট, রুয়েট, কুয়েট বা ঢাবি, ঢাকা মেডিকেল এগুলো ধরে দিতে পারবো না যে ভাই এটা তোমার, যা ভর্তি হলে তুমি চান্স পাবে, এরকমটা না। ওখানে কম্পিটিশন করতে হবে, আর কম্পিটিশন করার মতো মন মানসিকতা তোমার থাকতে হবে, শুধু টাকা আছে তাই তোমার চান্স হয়ে যাবে এরকমটা হবে না। আচ্ছা, যেতে হয়ে গেছে, আমরা এরপরে যাই। আচ্ছা, এরপরে শেখর ভাইয়ের ক্লাস আসতো, ক্লাসটা শেষ করতে হবে। দেখো এখানে বলছো, হোয়েন শিল্পী হার্ড অ্যাবাউট দোজ রিস্ক, যখন শিল্পী ওই ধরনের যে ঝুঁকিগুলো ওগুলো সম্পর্কে জানতে পারে। তো বলছো, হোয়েন শিল্পী হার্ড, যখন শিল্পী শুনেছে অ্যাবাউট দোজ রিস্ক, ওই ঝুঁকিগুলো সম্পর্কে, সি ইনভাইটেড হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে বা তার স্বামীকে নিমন্ত্রণ জানায়, রশিদ, তার হাজব্যান্ডের নাম কি ছিল রশিদ, তাকে নিমন্ত্রণ জানায় টু ডিসকাস প্রেগনেন্সি উইথ এ কাউন্সিলর, যে একটা পরামর্শকের সাথে ওই যে তোমার প্রেগনেন্সি বা গর্ভধারণ ওইটার বিষয়ে আলোচনা করার জন্য। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, ওই ঝুঁকিগুলো সম্পর্কে শোনার পরে রাশিদ অ্যাগ্রিড টু ডিলে, রাশিদ হচ্ছে পিসানো, ডিলে মানে পিসানো, তো পিসাইতে রাজি হয়, অ্যাগ্রি মানে রাজি হওয়া, তো রাজি হয় পিসানোর জন্য, হ্যাভিং চিলড্রেন ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য বাচ্চা নেওয়া, মানে পিসানোর এই সিদ্ধান্ত, পিসানোর সিদ্ধান্ত নেয়, ডিসপাইট প্রেশার্স ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, তার পিতামাতা এবং যেই প্রতিবেশী ছিল তাদের থেকে চাপ থাকা সত্ত্বেও, প্রডিউস অ্যান্ড অফস্প্রিং, একটা বাচ্চা মানে কি বলে, বাচ্চা জন্ম দেওয়ার, মানে অফস্প্রিং মানে জন্ম দেওয়া, তো একটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে তাদের প্রতিবেশী এবং পিতামাতা থেকে চাপ থাকা সত্ত্বেও এই ঝুঁকিগুলোর কথা শুনে রাশিদ 5 বছর বাচ্চা মানে দেরি, বাচ্চা নেওয়ার জন্য 5 বছর দেরি করতে আগ্রহী হয় বা একমত পোষণ করে। তারপরে দেখো, টুগেদার, একসাথে, দ্য কাপল, ওই যে তোমার হচ্ছে যুগল, কাপল বলতে যুগল বোঝায় মানে স্বামী স্ত্রী আর কি, মিট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, তারা সাক্ষাৎ করে কার সাথে বা সাক্ষাৎ করেছিল কার সাথে, একজন মহিলা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে।
হু ইনফর্ম দেব, যে তাদেরকে বলেছিল অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, তারা যেই ধরনের ফ্যামিলি প্ল্যানিং করতে পারে সেগুলো নিয়ে তার সাথে আলোচনা করছিল, যে আপনারা এখন বাচ্চা না নিয়ে 5 বছর পরে বাচ্চা নিলে আপনি এভাবে আপনাদের পরিবারটা সাজাইতে পারেন। এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদানকারী যেই মহিলা ছিল তার সাথে তারা কী করে, যে পরামর্শ করে। আচ্ছা বলো, এটা সম্পর্কে বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের 1 মিনিটে একটা গল্প শোনাই, যে 400 জন মতো আসো তোমাকে 1 মিনিটে একটা গল্প শোনাই। ধরো তুমি বাংলা বোঝো না, এখন তুমি আমাকে এসে বললে যে ভাই আপনি আমাকে বাংলা বুঝাই দেন। আমি বললাম আমি তো ইংরেজি পড়াই ভাই, আমি তো বাংলা পারি না, তোমাকে আমার বন্ধুর কাছে রেফার করতেছি, তুমি আমার বন্ধুর কাছে যাও। তো বলে ঠিক আছে ভাই, আপনার বন্ধুর নাম বলেন। তো আমি বললাম যে আমার বন্ধুর নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কি বললাম? যে আমার বন্ধুর নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, অনেক মনে করে বিখ্যাত একজন কবি, ওর কাছে যাও, ওর কাছে পড়ো, বাংলা শিখে যাবে। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অনেক বড় একজন কবি, তাই না? এখন মনে করো মাইকেল মধুসূদন দত্তের কাছে গেছো, মাইকেল মধুসূদন দত্ত ওর সাধু ভাষায় পড়াচ্ছে তোমাকে। যেমন তোমাদের বইয়ের মধ্যে ছিল বিভীষণের প্রতি মেঘনাথ, কি ছিল? বিভীষণের প্রতি মেঘনাথ, এটা কিন্তু সাধু ভাষায় লেখা, তুমি চাইলে সহজে বুঝতে পারো, অনেকটা সংস্কৃত ভাষার মতো। তো মনে করো এটা পড়ছে, পড়ার পরে তুমি 2 মাস পরে এসে আমাকে গালি দিচ্ছ যে বনি ভাই কার কাছে আপনি রেফার করছেন, আমি কিছুই বুঝতে পারি না, কি বলো তুমি? ধর এই যে আমি বললাম যে কার কাছে পাঠাইছি তোমাকে, মাইকেল মধুসূদন দত্ত, তো কি খারাপ কবি? কেউ বলতে পারবে যে মাইকেল মধুসূদন দত্ত খারাপ কবি? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত যে বিভীষণের প্রতি মেঘনাদ পড়াইছে, এটা কিন্তু অনেক ভালো একটা কবিতা, একটা মহাকাব্য থেকে নেওয়া, মানে অনেক বড় একটা কবিতার বই থেকে নেওয়া। তো কবিতাটা খারাপ, এটা কি দোষ? তার দোষ কার? দোষ হচ্ছে তোমার, কারণ তুমি বোঝোনি। তার মানে মাইকেল মধুসূদন দত্তরও দোষ দিতে পারবে না, যেটা পড়াইছে সেটাও দোষ দিতে পারবে না। দোষ হবে কার? দোষ হবে তোমার, কারণ ওখানে আরও স্টুডেন্ট ছিল যারা সংস্কৃত ভাষায় বা ওই সাধু ভাষায় ভালো কিছু করছে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যদি শেখর ভাইয়ার কাছে পড়তে তাহলে তোমার লাভ ছিল, কেন? কারণ শেখর ভাইয়া আঞ্চলিক ভাষায় নিজের মতো করে পড়ায়। হ্যাঁ, শেখর ভাইয়া মাইকেল মধুসূদন দত্তের মতো ওরকম বড় কবি না, শেখর ভাইয়া যেটা পড়ায় সেটা নিজের ভাষায় পড়ায়, কিন্তু শেখর ভাইয়া ওই দিক থেকে ওর থেকে ভালো। দেখা যাচ্ছে তুমি যে কোচিং বা প্রাইভেটে পড়বে, নামি দামি বড় বড় প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইনে বড় বড় কোচিং সেন্টার, যেগুলোতে তুমি 1000-1000 টাকা খরচ করে পড়বে, দেখা যায় 20,000-30,000 টাকা খরচ করে পড়বে, এগুলো নাম শুনে গিয়ে তুমি ভর্তি হয়েছো, তোমার ফ্রেন্ড বলতেছে এরে একটা ভাই আছে, সেই ভাই সেই পড়ায়, বুয়েটের ভাই, চুয়েটের ভাই, অমুকের ভাই, তমুকের ভাই, ওই জায়গায় পড়তে হবে। তুমি ওই বন্ধুর কথা শুনে ওখানে গিয়ে ভর্তি হলে, বা ওই ভাইয়ার কথা শুনে, বা ওই কোচিংয়ের মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে তুমি ওখানে ভর্তি হলে, দেখার পর মানে ভর্তি হওয়ার পরে দেখতেছো যে তুমি কিছুই বুঝতে পারো না। অ্যাডমিশনে কিন্তু ইন্টারমিডিয়েটের মতো না, যে আজকে বুঝতে পারলাম না কালকে অমুকজনের কাছে ভর্তি হলাম, এমনটা না। অ্যাডমিশনে একটা ভুল সিদ্ধান্ত, জীবন শেষ, একটি দুর্ঘটনা, একেবারে মনে করো সারা জীবনে কান্না। অতএব তুমি যদি আমার পড়া আর শেখর ভাইয়ার পড়া যদি বুঝতে পারো তাহলে নিশ্চিন্তে তুমি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাবে, আর যদি বুঝতে না পারো তাহলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই, তুমি যার পড়া বুঝতে পারবে তার কাছে ভর্তি হবে, সেটা যতই ছোটো হোক, টিচার হোক, বড় হোক, মানে ওই প্ল্যাটফর্মটা যত ছোটো হোক বা বড় হোক এগুলো দেখবে না, দেখবে তুমি ওর পড়াটা বুঝতে পারো কি না, তাহলে হবে। বুঝতে পারছো বিষয়টা? এসব নাম ডাক, অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং এগুলোতে দেখতে যাবে না, তুমি যার পড়া বুঝতে পারো তার কাছে ভর্তি হবে, তাহলে হবে। তারপরে দেখো, শিল্পীজ মাদার ইন ল, শাশুড়ি, মানে শিল্পীর শাশুড়ি অ্যান্ড নাইবোর্স এবং তার প্রতিবেশী কন্টিনিউড টু প্রেশারাইজ, তারা প্রতিনিয়ত চাপ দিতেই থাকতো দ্য নিউ লেডস, এ নবদম্পতিকে। নিউ লেডস মানে নতুন নতুন যারা বিয়ে করে, নবদম্পতিকে। ডিপলি রুটেড কালচার, এই যে আমাদের একেবারে আমাদের যে সংস্কৃতি আর কি, ডিপলি রুটেড সংস্কৃতি, প্র্যাকটিসেস, চর্চা অ্যান্ড ট্রেডিশন এবং প্রথা। তো আমাদের যে খুব আগের মানে আদিম যুগের আমাদের যে সংস্কৃতি এবং প্রথা এবং যে চর্চাগুলো, কজ এ রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রাশিদ, এই রিফট মানে ঝগড়া লাগানো বা মনোমালিন্য সৃষ্টি করা, এদের মধ্যে ঝগড়া তৈরি করে কার মধ্যে? শিল্পী এবং রাশিদের মধ্যে, অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি এবং তাদের পরিবারের মধ্যে, সাম অফ হুজ, এবং যাদের মধ্যে অনেকেই মেম্বার, যাদের মধ্যে অনেকেই ইনসাল্টেড, অপমান করতেছিল অ্যান্ড ক্রিটিসাইজ, খাটো করে দেখতেছিল দ্য কাপল, ওই দুজনকে। এখন মনে করো যে কুটনি বুড়ি টাইপের, মনে করো যে ফ্যামিলি যে পাড়া প্রতিবেশী থাকে, বারবার মনে করো যে শাশু শাশুড়িকে মনে করতেছে কে নাতি নাতির মুখ দেখতে পারবি না নাকি কোনোদিন, কী সমস্যা, এই বউ পাল্টা, এই বউ হবে না, এই বউ ছেড়ে দিতে বলো, অমুক একটা মেয়ে আছে, অনেক সুন্দর মেয়ে, সুন্দরী মেয়ে, হ্যান ত্যান, এগুলো কুটনি বুড়ি থাকে পাড়ার মধ্যে অনেকে, মনে করো খালি ঝামেলা তৈরি করে। এখন রাশিদ মনে করো যে শিল্পী সমস্যা হবে, এই কথা চিন্তা করে 5 বছর পরে বাচ্চা নিতে চাইছে, কিন্তু ডেইলি যদি কানের মধ্যে একটা কথা মনে করো যে ভাঙা রেডিও বাজতে থাকে যে বাচ্চা কবে হবে, বাচ্চা কবে হবে, কেন বাচ্চা নিস না, কী সমস্যা, এ বউ হবে না, হ্যান ত্যান, তখন কি নিজেদের মধ্যে মারামারি হবে না? তো এই যে মারামারি হয়েছে এটাই বলছে। তারপরে দেখো, আর
আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভ, তাদের যারা নিকট আত্মীয় ছিল তাদেরকে বুঝাইতে অক্ষম হয়ে, আনএবল মানে না পারা আর কি, আর কনভিন্স মানে বুঝানো, তো না বুঝাইতে পেরে কাদেরকে, যারা তাদের নিকট আত্মীয় ছিল তাদেরকে, অফ দ্য রিস্ক ওই ঝুঁকিগুলো সম্পর্কে, শিল্পী অ্যান্ড রাশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, শিল্পী এবং রাশিদ ফেরত দিয়েছিল ওই যে পরামর্শ দিয়েছিল তার কাছে। দে টুক দ্য হেল্প অফ প্যারেন্ট পেয়ার, তাদের পিতৃ সমতুল্য একজনের সাহায্য নিয়েছিল, হু হ্যাজ বিন ট্রেন্ড, যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত, টু স্পিক টু আদার প্যারেন্টস অ্যাবাউট অ্যাডোলেসেন্ট ইস্যু, এই যে বয়সন্ধি কালে কিশোর কিশোরীদের যে সমস্যাগুলো এগুলো সম্পর্কে পিতা মাতার সাথে কথা বলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত যে ছিল তার সাথে এরকম একটা পিতৃ সমতুল্য ব্যক্তির সাহায্য নিয়েছিল। তারপরে বলছে শিল্পীজ মাদার ইন ল অ্যান্ড নাইবর, শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা ইভেন্সুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, অবশেষে তারা বুঝতে পারে দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড, বাচ্চা এবং মায়ের উপরে অল্প বয়সে গর্ভধারণের ক্ষেত্রে যে ক্ষতিকর প্রভাবগুলো এগুলো সম্পর্কে তারা অবশেষে বুঝতে পারে, কারণ তারা যে ব্যক্তির সহযোগিতা নিয়েছিল পিতৃ সমতুল্য বা তার পিতার সমতুল্য, ওই ব্যক্তি এই বিষয়গুলোর উপর প্রশিক্ষণপ্রাপ্ত ছিল যে বাপ মাকে কীভাবে বুঝাইতে হয়, পাড়া প্রতিবেশীদেরকে কীভাবে বুঝাইতে হয় যে অল্প বয়সে বাচ্চা নিলে কী ধরনের ঝুঁকি আসতে পারে, স্বাস্থ্যগত ঝুঁকি আসতে পারে বাচ্চা এবং ওই যে মায়ের প্রতি, এই জিনিসগুলো সম্পর্কে দক্ষ ছিল তারা বোঝানোর ক্ষেত্রে। মানবিকের জন্য 4,000 টাকার মতো জমা হবে, 3,000 টাকার মতো কোর্স ফি, তবে তুমি যদি পরীক্ষার আগে আমরা যে ভর্তি ডিসকাউন্টে দিব ওইটাতে 2,500 টাকার মতো লাগবে, আর যদি বই নিতে চাও আমার আর শিখর ভাইয়ের বই একসাথে 700-800 টাকা লাগবে, তো এর মধ্যে দেখা যাচ্ছে তোমার টোটাল 3,500 টাকার মতো লাগবে, 3,500 টাকায় তোমার একেবারে পুরো মানে তোমার অ্যাডমিশন যে প্রিপারেশন বি ইউনিটের কমপ্লিট, সি ইউনিটের ক্ষেত্রে তাই, আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে কোর্স ফি ধরো 1,500 টাকা থাকবে আলাদা করে দেখে ভর্তি চাই, আর স্পেশাল ব্যাচে যেখানে সিট সংখ্যা মাত্র 70টা থাকবে, 70টার একটা ব্যাচ হবে, একটাই ব্যাচ হবে, ওখানে 3,000 টাকার মতো কোর্স ফি থাকবে, ওখানে বইটাই এসে সব থাকবে, তো হচ্ছে তোমার এই মানে সি ইউনিট বি ইউনিট এগুলোর ক্ষেত্রে মাত্র 3,500 টাকা তোমার পুরো অ্যাডমিশন কমপ্লিট, তোমার পরীক্ষা শেষ হওয়ার আগের দিন পর্যন্ত, শুধুমাত্র ঢাবির পর্যন্ত না, তোমার একেবারেই ফাইনাল পরীক্ষা মানে তোমার একেবারেই যেদিন অ্যাডমিশন শেষ হবে সেই দিন পর্যন্ত আমরা ক্লাস করবো, তোমাদের সাথে থাকবো, মানে তোমাকে একটা পাবলিক ইউনিভার্সিটির সিট না দেওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো, আর আমাদের ডেডিকেশন সম্পর্কে তোমাদের জানা আছে, তারপর আমাদের রুলস করা হবে একেবারে, ক্লাস একদিন বা 2-3 দিন মিস দিলে একেবারে গ্রুপ থেকে বের করে দিব, মানে তোমার পড়ার ইচ্ছা না থাকলে তোমাকে জোর করে আমরা পড়াবো, এরকম টাইপের আমরা একটা প্ল্যান করছি আর কি তোমাদেরকে নিয়ে। তারপরে দেখো, তারপরে বলছে যে টুডে আজকে বা বর্তমানে দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, আজকে কী হচ্ছে গ্রামবাসীর কেউই ওই যে কাপল বা দম্পতি তাদেরকে কেউই কী করে না, প্রেশারাইজ করে না বা তাদেরকে চাপ দেয় না, দেয়ার প্যারেন্টস অ্যান্ড নাইবার্স নাও সাপোর্ট দেম, তাদের পিতামাতা এবং প্রতিবেশীরা তাদেরকে এখন সহযোগিতা করে, অ্যান্ড স্পিক আউট এগেইনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং তারা বাইরে এই যে বাল্যবিবাহ এবং গর্ভধারণ এগুলোর বিরুদ্ধে কথা বলে থাকে। দেখো আগে যারা এগুলোর বিরুদ্ধে কথা বলতো তারাই কিন্তু হচ্ছে এখন সহযোগিতা করে, কী জন্য, তারা এখন বুঝতে পারছে যে অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণের ক্ষেত্রে কী কী ঝুঁকি আসতে পারে।